অনেক দিন আগের কথা এক গ্রামে তিনজন যুবক ছিল তাদের নাম ছিল কালিয়া নিতাই ও ঘটিয়া তারা কোনো কাজ করত না সারা দিন ঘুরে ফিরে আর আড্ডা মেরে তাদের সময় কাটতো নিতাই পাশের গ্রামে মেলা বসেছে চল আজকে আমরা সেখানে ঘুরতে যাব হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি জল আমার অনেক দিনের ইচ্ছা মেলাতে বেড়াতে যাব এরপর তারা সবাই মিলে মেলাতে চলে যায় সন্ধ্যার পর নিতাই বাড়িতে ফিরে আসে কি রে নিতাই এভাবে তোর দিন যাবে তুই এখন বড় হয়েছিস কই সংসারের কাজে একটু সাহায্য করবি তা না সারাদিন ঘোরাঘুরি আর আড্ডা মারা মা বাজে কোন আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি খাবার দাও এই বলে নিতাই সেখান থেকে চলে গেল নিতায়ের মা ভাবলো এভাবে হবে না ছেলেটা দিন দিন বকে যাচ্ছে একটা বিয়ে করিয়ে দিলে হয়তো সংসারে মনোযোগী হবে আর মেয়ের পক্ষ থেকে যৌতুকও পাওয়া যাবে যেটা দিয়ে ছেলেকে কোনো ব্যবসা বাণিজ্যে যে ভাবা সেই কাজ নিতায়ের মা তার ছেলেকে বিয়ে দিয়ে দেয় বিয়ের পরের কয়েকটা দিন নবদম্পতির বেশ ভালোই কাটে কিন্তু কিছুদিন পর থেকেই নিতাই তার আগের স্বভাবে ফিরে যায় শ্বশুর বাড়ি থেকে সে যে যৌতুকের টাকা পেয়েছিল সেগুলো সে তার বন্ধু বান্ধবদের সাথে মিলে কয়েকদিনে শেষ করে ফেলে তখন সে তার বউকে আবারও টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকে বউ তোর বাপের বাড়ি যা আর টাকা নিয়ে আয় একেবারে খালি হয়ে গেছে আমার বাবা তো আপনাদের দেওয়া কথা অনুযায়ী সব টাকা দিয়েই দিয়েছে এর পরেও আমি আরো দুবার কিছু টাকা এনে দিয়েছি আপনি ব্যবসা করবেন বলে কিন্তু আপনি সে টাকাও শেষ করে ফেলেছেন এভাবে আমি কয়েকদিন পরপর বাবার কাছ থেকে টাকা আনতে পারব না কি তুই টাকা আনতে পারবি না বলি তোর চেহারা দেখলে কি আমার পেট চলবে কালকেই তুই বাপের বাড়ি যাবি আর টাকা নিয়ে আসবি যদি তা না করিস তাহলে তোর অবস্থা এমন করব যে তোর বাবা নিজে এসে টাকা দিয়ে যেতে বাধ্য হবে আপনি যা খুশি করতে পারেন কিন্তু আমি আর আমার অসুস্থ বাবাকে টাকার জন্য চাপ দিতে পারব না কি এত বড় কথা দেখ আজ তোর আমি কি হাল করি এই বলে নিতাই একটি লাঠি নিয়ে তার বউকে মারতে থাকে মারার এক পর্যায়ে নিতাইর লাঠির আঘাত বউয়ের মাথার উপর পড়ে এবং বউটি সেখানেই মারা যায় এবার নিতায় প্রচন্ড মানুষ যদি জানতে পারে আমি আমার স্ত্রীকে খুন করে ফেলেছি তাহলে তো আমাকে ফাঁসিতে লটকাবে তখন নিতায়ের মা সেখানে উপস্থিত হয় হায় হায় নিতাই তুই এটা কি করেছিস মেয়েটাকে তুই মেরে ফেললি আশেপাশের মানুষ যখন জানতে পারবে তখন নির্ঘাতকে ফাঁসিতে লটকাবে মা আমাকে বাঁচাও নিতায়ের মা ছেলের বিপদ বুঝতে পারে সে বলে তারা একটা উপায় আছে তুই বউয়ের লাশটি নিয়ে একটি কাছে ঝুলিয়ে দে আর চারদিকে রটিয়ে দে যে তোর বউ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অগত্য নিতাই মায়ের কথা মতো তাই করে এবং বিষয়টা ওখানেই চাপা পড়ে যায় একই স্বভাবের নিতায়ের দুই বন্ধু কালিয়া ও ঘটিয়াও বিয়ে করে এবং তাদের বৌদের পরিণতিও কম বেশি নিতায়ের বউয়ের মতোই হয় এরপর তিন বখাটে বন্ধু আবার আগের মতোই উশৃঙ্খল জীবনযাপন শুরু করে একদিন তিনজনে মিলে গ্রামের পাশে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল তোরা সামনে আগা আমি একটু আড়াল থেকে আসছি এই বলে সে একটি গাছের আড়ালে চলে যায় তখনই সে একটা মেলি আওয়াজ শুনতে পেল রাজা সাহেব কোথায় চাচ্ছ এদিকে এসো আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি দেখো আমি তোমার জন্য কত সুস্বাদু খাবার রান্না করেছি একটু এদিকে এসো আরে কি সুন্দর মেয়ে মানুষের গলা আমাকে রাজা বলে ডাকছে আবার আমার জন্য সুস্বাদু খাবারও রান্না করেছে আজকে অনেক মজা হবে বেঁচে থাকতে আমার স্ত্রী তো আমাকে এত সুন্দর করে ডাকেনি না দেখতে হয় কে ডাকে এরপর নি তাই ভাবনাচিন্তা না করেই ওই কণ্ঠস্বরের মহিলাকে খুঁজতে থাকে তুমি কোথায় দেখো তোমার রাজা এসে গেছে আমার রানী তুমি কোথায় তোমাকে লুকিয়ে থাকার দরকার নেই রাজা সাহেব আমি এখানে আমাকে খুঁজে নাও আমি তো এই গুহার ভিতরে দেখো তো আমাকে খুঁজে বের করতে পারো কি না এরপর নি তাই আস্তে আস্তে গুহার ভিতরে প্রবেশ করে আর চমকিয়ে ওঠে তার মরে যাওয়া স্ত্রী তার সামনে দাঁড়িয়ে আছে কি প্রিয়তম তোমার অনেক খিদে পেয়েছে আজ তোমার জন্য আমি অনেক মজাদার খাবার তৈরি করেছি তুমি তো মরে তাহলে এখানে আসলে করে কে হি কে বলেছে আমি মরে গেছি তুই আমাকে মেরে ফেলেছিস কিন্তু আমার অতৃপ্ত আত্মা শান্তি পায়নি তাই আমি রূপে ফিরে এসেছি তোকে শাস্তি দিয়েই তবেই আমি শান্তি পাবো তোর মতো তোর দুই বন্ধু তাদের স্ত্রীকে অত্যাচার করে মেরে ফেলেছে তাদেরকেও আমি শাস্তি দেব নে এখন কাজ শুরু কর আজ সারা দিন ধরে তুই রান্না বান্না করবি আর আমাকে খাওয়াবি পেতনি তখন তার মায়াবী শক্তি দিয়ে রান্না করার সরঞ্জাম এনে দিল আর নিতাই ভয়ে ভয়ে রান্না করতে লাগলো নিতাই বিড়বির করে বলতে লাগলো আমার পুরো জীবনেও কখনো রান্না করতে হয়নি আর আজ সারাদিন আমাকে রান্না করতে হবে হে প্রভু আমাকে রক্ষা করো কি বিড়বিড় করছিস তাড়াতাড়ি রান্না করতে থাক আমি যাচ্ছি তোর বন্ধুদেরকে নিয়ে আসার জন্য যদি পালাবার চেষ্টা করিস তাহলে আমার হাতে মারা পড়বি এরপর পেতনি সেখান থেকে চলে যায় এদিকে কালিয়া ও ঘটিয়া অনেকক্ষণ ধরে নিতাইয়ের জন্য অপেক্ষা করে কিন্তু তাকে না পেয়ে তারা তাকে খুঁজতে খুঁজতে ওই গুহার সামনে এসে পড়ে আর তখনই ভিতর থেকে আওয়াজ আসে প্রিয়তম দয় তোমরা কোথায় যাচ্ছ এদিকে এসো দেখো তোমাদের জন্য আমি কত মজার মজার খাবারের ব্যবস্থা করেছি দেরি করো না তাড়াতাড়ি এসে পড়ো তোমাদের বন্ধু নিতাইও তোমাদের জন্য অপেক্ষা করছে দেখ গঠিয়া নিতাই আমাদেরকে ফাঁকি দিয়ে এখানে একা একা মজা করছে তাড়াতাড়ি চলতো আমরাও গিয়ে মজা করি এরপর তারা দুজনেই গুহার ভিতরে প্রবেশ করতেই তাদের চোখ ছানা বড়া তারা দেখতে পেল নিতাই রান্না করছে আর একটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাজ দেখছে পেতনিকে দেখে তাদের কেঁপে উঠল তারা এক ধরে ওখান থেকে পালাতে গেল আর সাথে সাথেই পেতনি তাদেরকে ধরে ফেললো কোথায় পালাচ্ছিস চালিমের দল বেঁচে থাকতে তোদের স্ত্রীকে যে কাজগুলো করিয়েছিলি এখন তোরা সেই কাজগুলো করবে আর এটাই হবে তোদের প্রথম শাস্তি আর যদি কাজে ফাঁকি দিস তাহলে সাথে সাথে পিঠে চাবুক পড়বে ওরে বাবা রে মরে গেলাম রে এ আমরা কোথায় এসে পড়লাম প্রভু আমাদের রক্ষা করো কি এত সব বলছিস বেশি কথা না বলে কালিয়া তুই জায়গাটা ঝাড়ু দেওয়া শুরু কর আর ঘটিয়া তুই থালা বাসনগুলো পরিষ্কার করতে থাক কালিয়া ও ঘটিয়া ভাবলো এ আর এমন কঠিন কি কাজ চাবুকের বাড়ি খাওয়ার চেয়ে এগুলো করা ভালো তাই তারা কাজে লেগে গেল কিন্তু কাজ করতে গিয়ে কালিয়া দেখতে পেল যে জায়গাটা সে পরিষ্কার করেছে সেটা পর পরমহর্তেই আবার নোংরা হয়ে যাচ্ছে ঘটিয়া দেখতে পেল যে প্লেট সে পরিষ্কার করেছে সেটা আবারও ময়লা হয়ে গেছে এভাবে তারা সারাদিনই কাজ করতে লাগলো কিন্তু কাজ আর শেষ হচ্ছিল না আর অন্যদিকে নিতায়ের রান্নাও শেষ হচ্ছিল না এক সময় তারা পরিশ্রান্ত হতে হতে অজ্ঞান হয়ে গেল তারা জ্ঞান দেখতে পেল পেতনি হাতে চাবুক নিয়ে তাদের সামনে অগ্নিমূর্তে হয়ে দাঁড়িয়ে আছে কি রে দল তোদের কে বলেছে বাজির এই ঘুমের জন্য এখন তোরা সবাই শাস্তি পাবি তোদের সবাইকে আমার একটা করে ধাঁধার উত্তর দিতে হবে যে উত্তর দিতে পারবে তাকে চাবুকের বাড়ি খেতে হবে না কিন্তু যারা পারবে না তাদেরকে আমাকে নাচ দেখাতে হবে পেটনি প্রথমে নিতাইকে দিয়ে শুরু করল বল নিতাই একই মায়ের সন্তান মোরা আমি তাকে ভাই বলি সে আমায় বলে না ভাই বলো তো কি সম্পর্ক তাই এই থানার উত্তর কি হবে এবার আপনার যদি উত্তরটি জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন এই দাদার উত্তর হলো ভাই বোন এরপর পেত্নি কালিয়াকে দাদা জিজ্ঞেস করল বল কালিয়া বিনা হয়েছে দই এমন কমার পাবো কই এই দাদার উত্তর কি হবে এই দাদার উত্তর হলো চুন খটিয়া এবার তুই বল ভয়ঙ্কর পথিক সে সকালে যে ডরায় খানিক পরে কাঁদিয়া সাগর সে ভাসায় বল এই দাদার উত্তর কি হবে ধাঁধার উত্তরটি যদি আপনি জেনে থাকেন তাহলে কমেন্টে লিখে ফেলুন এই দাদার উত্তর হলো বৃষ্টি নিতাই পেতনির ধাদার উত্তর দিতে পারলো কিন্তু তার দুই বন্ধু কালিয়া ও ঘটিয়া ধাঁধার উত্তর দিতে পারল না তখন পেতনি দুজনকে নাচ দেখাতে বলল তারা বাধ্য হয়ে নাচ শুরু করল নাচ দেখে পেতনির সে কি হাসি এভাবেই পেতনি তাদেরকে প্রতিদিন শাস্তি দিতে থাকলো এক পর্যায়ে নিতায় মারা গেল যেদিন নিতায় মারা গেল সেদিনই পেতনি ওই গুহা ছেড়ে চলে গেল যাবার আগে সে কালিয়া ও ঘটিয়াকে বলে গেল তোদের বন্ধু মারা গেছে এখন আমার আত্মা শান্তি পাবে আর তোদেরও অনেক শাস্তি হয়েছে তাই তোদেরকে আমি করে দিচ্ছি এবার তোরা মাফ বাড়ি ফিরে যেতে পারিস তবে মনে রাখিস আবার যদি অপরাধ করিস তাহলে আমি আবারও ফিরে আসব। এই বলে পেতনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্প এবং গল্পের ধাঁধাগুলো কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এরকম মজার মজার ধাঁধার গল্প সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ